15,000 টাকার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে অনেকগুলো ফোন অ্যাভেলেবেল পাবেন, যার মধ্য থেকে আমরা সেরা তিনটি ফোন বাছাই করেছি। সো আপনি যদি এই তিনটা ফোনের যে কোনো একটা ফোন পারচেস করেন, মানে কিনেন, এক্ষেত্রে বলতে পারি আপনি কোনোভাবেই ঠকবেন না, কেননা আমরা অনেক রিসার্চ বা স্টাডি করে কিন্তু এই তিনটা ফোন সিলেক্ট করেছি। তাই আর কথা বাড়াবো না, চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ানপ্লাস নর্ড N30SE 5G। বর্তমানে এই ফোনটা 4/64 GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 16,000 টাকায়। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বলি করা ওয়ানপ্লাসের এটাই প্রথম ফোন। বিল কলার হিসেবে প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে। এই কালারের নাম হচ্ছে সায়েন্স পার্কেল, যদিও এর আরও একটি কালার আছে। আরও আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকার, যার ফলে সাউন্ড কোয়ালিটি আপনারা এই ফোনটাতে ভালো পাবেন। আমার মতে ওয়ানপ্লাস ফোনের আকর্ষণের জায়গাটা কিন্তু অক্সিজেন নয়েজ। সিমিলারভাবে এই ফোনের ডিসপ্লেটাও জোস। ফোনটা থাকছে 6.72 ইঞ্চির একটা LTPS LCD প্যানেল এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 680 nits এবং PPI ডেন্সিটি 391। আর স্ক্রিন টু বডি রেশিও 91.4%। সব মিলে বাজেট ফোন হিসেবে এই প্যানেলটা যথেষ্ট ভালো। ক্যামেরা নিয়ে বললে রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, 50MP প্লাস 2MP এবং ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8MP। এছাড়া রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps-এ এবং ফ্রন্ট ক্যামেরাতে করতে পারবেন 720p 30fps-এ। আমি বলবো ক্যামেরার বেলায় এই বাজেটে কেউই বিশেষ কিছু দেয় না, এই ফোনের ক্ষেত্রেও সেম। পারফরমেন্সের ক্ষেত্রে ওয়ানপ্লাসের এই ফোনে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020। অবশ্যই এটা একটা 5G চিপসেট, সো ধুমায় আপনি 5G ইউজ করতে পারবেন, যদিও 5G বাংলাদেশে এখনও চালুই হয়নি। পাবজি সর্বোচ্চ HD গ্রাফিক্স হাই ফ্রেমরেটে খেলতে পারবেন। আর এই সমস্ত কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 5000mAh ব্যাটারি এবং এই ফোনের বক্সে পেয়ে যাবেন 33W চার্জার। সো যারা লং টাইম ধরে ফোন চালাবেন এবং ব্যান্ড ভ্যালু চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই ওয়ানপ্লাসে এই ফোনটা দেখতে পারেন। পরবর্তী লিস্টে 2 নম্বরে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন, স্যামসাং গ্যালাক্সি A15 4G। আপনার বাজেট যদি 19,000 টাকা হয়ে থাকে তাহলে স্যামসাংয়ের এই ফোনটা দারুণ একটা অপশন হতে পারে। তার প্রথম কারণ হচ্ছে এই ফোনের ডিজাইন একদম স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের মতো। সেই সাথে এই ফোনের ডিসপ্লেটা প্রায় অস্থির। 6.5 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। রিফ্রেশ রেট 90Hz। শুধুমাত্র ওয়াটার ড্রপ নষ্টটা বাদ দিলে এই ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। পরিচয় হিসেবে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99, যেটা বহুল ব্যবহৃত পরীক্ষিত একটা ব্যালেন্স প্রসেসর। সো এই প্রসেসর নিয়ে খুব বেশি কিছু বলার নেই। এছাড়া এই ফোনটাতে সবথেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্স। Android 14-এর ওপর One UI 6 রান করছে এই ফোনটা। পাশাপাশি এই ফোনের ক্যামেরা যথেষ্ট ভালো। পেছনের দিকে রয়েছে 3টি ক্যামেরা। মেন ক্যামেরাটা হচ্ছে 50MP, সেকেন্ড ক্যামেরাটা 5MP এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 2MP। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে 13MP। এছাড়া 5000mAh ব্যাটারি থাকার পাশাপাশি ফোনটা সাপোর্ট করে 25W চার্জার। তবে একটাই খারাপ দিক, এই ফোনের সাথে থাকছে না কোনো ফাস্ট চার্জার। সো ডিজাইন, ক্যামেরা, ব্যান্ড ভ্যালু, এই সব কিছু মিলিয়ে স্যামসাংয়ের এই ফোনটা হতে পারে কিন্তু একটা দারুণ একটা চয়েস। লাস্টে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো, রাইট নাও হাইপ ক্রিয়েট করা একটা স্মার্টফোন, Poco X6 নিও। বর্তমানে এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস 828GB ভেরিয়েন্টের 20,500 টাকা। সো যাদের বাজেট কিনা 20,500 টাকা এবং অলরাউন্ডার একটা ফোন চাচ্ছেন, এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে। সিগনেচার ক্যামেরা মডুলের সাথে এর রিয়ার প্যানেলটা একদমই সিম্পল। IP55 রেটিং আছে, মাত্র 7.7mm থিকনেস এবং 175 গ্রাম এর ওজন। বাটনস অ্যান্ড পোর্টসে সব কিছুই আছে। ডিজাইন যেমন তেমন, বাট ডিসপ্লেটা ফাটাফাটি। চিন বেজেল একদমই নেই। 93.3% এর স্ক্রিন টু বডি রেশিও। স্ক্রিন সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 1000 nits পিক ব্রাইটনেসের পাশাপাশি রিফ্রেশ রেট 120Hz। আর পারফরমেন্সের ক্ষেত্রে পোকোর এই ফোনে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080। অবশ্যই এটা একটা 5G চিপসেট এবং আপনি ভালো মতো গেম খেলতে পারবেন। আন্তরিক স্কোর 4.5 লাখের মতো। এছাড়া ক্যামেরা নিয়ে বললে ইয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ। মেন ক্যামেরাটা 108MP এবং 2MP একটা ডেপ সেন্সরও আছে। আর সেলফি ক্যামেরাটা হচ্ছে 16MP। এক কথায় সোশ্যাল রেডি টাইপের ছবি পাবেন, এডিট করার কোনো দরকার হবে না। ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনি সহজে আপলোড করতে পারবেন। আর এই সমস্ত কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 5000mAh একটা বিশাল ব্যাটারি। আর এই ফোনের সাথেই পাবেন হলো 33W চার্জার। সুতরাং আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে 20,000 টাকা বাজেট থাকলে আগে দুইটা ফোন অ্যাভয়েড করে Poco X6 নিয়ে ফোনটা নিয়ে আপনার জন্য বেটার হবে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন তাহলে এখানে বিদায় নিচ্ছি। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।